নমস্কার বন্ধুরা, আমার পিএনডি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আর একটা রেসিপি নিয়ে, সেটা হলো মাছের টক। প্রথমে মাছগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে তারপর রেখে দেব। মাছগুলো এবার আমি একে একে কেটে নিচ্ছি। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার মাছগুলোতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। যেহেতু মাছের টক করব, তাই তেঁতুলটা আমি একটা বাটিতে ভিজিয়ে রাখছি। এবার আমি ওভেনটা জ্বালিয়ে কড়াইটা কিছুক্ষণ গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কালো জিরে। এবার তেঁতুলটা দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে হলুদ, নুন এবং চিনি দিয়ে দেব। এবার বেশ কিছুক্ষণ এটাকে ফোটাবো।
এবার আমি এটার মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার এটার মধ্যে আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ রাখার পর আমি নামিয়ে নেব। এবার ঢাকাটা খুলে দেখি মাছের টকটা হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আর এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।